নমস্কার। প্রথমে জানাই আপনাদেরকে আমার প্রণাম এবং আন্তরিক অভিনন্দন। তো আজকে সেটি অনুষ্ঠানে চলে আসব এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস, এবং অ্যাস্ট্রো টিপসের মধ্যে আমরা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছুটা শেখার চেষ্টা করছি, অর্থাৎ জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠানের মধ্যে থেকে আমরা এগিয়ে চলছি। আপনারা যারা আমার এই অনুষ্ঠানগুলি থেকে কিছু শিখতে পারছেন, কিছু জানতে পারছেন, তো তারা অবশ্যই আপনারা আমার আমার নিচে যে অনুষ্ঠানগুলির নিচে যে কমেন্টস বক্স আছে সেই কমেন্টস বক্সে অবশ্যই আপনারা জানাবেন যে অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগছে। তো তার সঙ্গে সঙ্গে ব্যক্তিগতভাবে আপনারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছুক তাদের জন্য আমি তাদেরকে বলবো যে আপনারা স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেখতে পাচ্ছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটির মাধ্যমে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এছাড়াও যারা আপনারা জ্যোতিষশাস্ত্রটিকে শিখতে চান, জ্যোতিষশাস্ত্র সম্পর্কে বিস্তারভাবে শিক্ষা অর্জন করতে চান, তারা অতি শীঘ্রই যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারটির মাধ্যমে, কারণ সামনেই কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্র শেখাবার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তো সেখানে এসে আপনারা কিন্তু জ্যোতিষশাস্ত্র সম্পর্কে শিক্ষা গ্রহণ করতে পারবেন। তো চলে আসবো আজকের মূল আলোচনাতে, এবং আজকে আমরা আলোচনা করব বুধ গ্রহকে নিয়ে। অলরেডি আমি কিন্তু বিভিন্ন গ্রহের কারকথা আগেই দিয়ে দিয়েছি, তো আপনারা সেখানে গিয়ে সেই কারকথাগুলোকে কিছুটা লিখে রাখার চেষ্টা করবেন। যারা আমার অনুষ্ঠানগুলি লিখে রাখছেন তারা কিন্তু লিখে রাখার চেষ্টা করবেন, কারণ কারকথা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটি কারকথা, প্রত্যেকটি গ্রহের কারকথা কিন্তু অবশ্যই আমাদের প্রতি মুহূর্তে লাগবে। তো সেই জন্য আপনারা কিন্তু অবশ্যই লিখে রাখার চেষ্টা করবেন, এবং তার সঙ্গে সঙ্গে আজকেও যেহেতু অনুষ্ঠান চলছে সেই জন্য আজকেও কিছুটা কারকথা আপনাদেরকে দিয়ে দেব। তো সেইখান থেকে আমরা বলতে গেলে পরে বুধের কারকথা আমি অলরেডি দিয়ে দিয়েছি, তো আজকেও কিছুটা দিচ্ছি, এটাকেও লিখে রাখার চেষ্টা করবেন। তো বুধ সম্পর্কে বলতে গেলে পরে প্রথমে যে কথাটিকে বলবো, যে বলতে হবে যে বুধ কথাটা থেকে মানে একটা বুদ্ধির একটা ব্যাপার কিন্তু চলে আসে, যেমন বুধ কথাটা যেন সেই মানে বুদ্ধির সঙ্গে খুব সংযুক্ত বলে মনে হয়। তো হ্যাঁ, বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। তো জ্যোতিষশাস্ত্রের মধ্যে, তবে একটা কথা খেয়াল রাখতে হবে, জ্যোতিষশাস্ত্রের মধ্যে আমাদের কিন্তু বুধকে বালক গ্রহ বলা হয়েছে, ছোট বাচ্চা ছেলের সঙ্গে তুলনা করা হয়েছে। বুধের কারকথা সম্পর্কে অলরেডি দিয়েছি, তার সঙ্গে সঙ্গে আপনারা এটাকে মাথায় রাখবেন যে বুধের কারকথার ভিতরে যেগুলি প্রথম সারির মধ্যে চলে আসবে সেগুলি হচ্ছে, বুধ হচ্ছে অনুকরণ প্রিয়, বালক সুলভ আচরণ, তারপরে হচ্ছে মস্তিষ্ক প্রসূত বুদ্ধি, দ্রুত বুদ্ধি খাটানো, বিবেচনা শক্তি, বিবেচনা বিচার বিবেচনার ব্যাপারটা কিন্তু বুধের থেকে বেশি বৃহস্পতির থেকে আমরা পাবো। তবে বুধও কিন্তু বিবেচনা শক্তির ক্ষেত্রে কিছুটা হলো একটা প্রাধান্য দেওয়া যেতে পারে। তার সঙ্গে সঙ্গে বুধ হচ্ছে প্রধান বিদ্যার কারক গ্রহ। বুধ থেকে কিন্তু আমরা মেধা শক্তি বিচার করি, বুধ থেকে কিন্তু আমরা মেধা শক্তি, এবং তার সঙ্গে সঙ্গে বুধ থেকে কিন্তু আমরা অর্থাৎ একজন জাতকের যে মেমোরি পাওয়ার, হ্যাঁ, স্মৃতিশক্তি, এই জায়গাটা কিন্তু বিচার করব। এবং বুধ হচ্ছে বাক শক্তির কারক গ্রহ, আমরা যে কথা বলছি এই কথার কারক গ্রহ হচ্ছে বুধ। তো এই যে আমরা বলছি এগুলো, এগুলোকে খেয়াল রাখতে হবে যে আমরা যখন বিচার করব তখন আমরা এই বুধ গ্রহটিকে যদি কোনোভাবে খারাপ পাই তাহলে কিন্তু আমাদের এই বুধ গ্রহটি কিন্তু বাক শক্তির ওপরে প্রভাব ফেলবে, আমাদের বুদ্ধির ওপরে প্রভাব ফেলবে, আমাদের বিদ্যার ওপরে প্রভাব ফেলবে, আমাদের বিবেচনার ভেতরে প্রভাব ফেলবে, আমাদের এই সমস্ত জায়গা কিন্তু আমাদের বুধ গ্রহটি প্রভাব ফেলবে যদি অশুভ হয়। আর যদি শুভ হয় তাহলে কিন্তু এই সমস্ত বিষয়গুলি জাতককে শুভভাবে প্রদান করবে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে বুধ হচ্ছে যে কোনো চিন্তার কারক গ্রহ, আমরা যে চিন্তা ভাবনা করি এই চিন্তার কারক কিন্তু বুধ, খেয়াল রাখতে হবে। তো বুধ থেকে আমরা যেমন কবিত্ব শক্তি বিচার করব, গণিত বিদ্যা বিচার করব, গণিত বিদ্যাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুধ আমরা যখন এডুকেশন নিয়ে বিচার করব এই এডুকেশনের ক্ষেত্রে কিন্তু ম্যাথামেটিক্সের প্রধান কারক গ্রহ বুধ। আবার আমরা যখন এগারো ক্লাস মাধ্যমিক থেকে উঠে যাব ওপরে, অর্থাৎ ইলেভেন্থে যখন চলে যাব তখন কিন্তু এই বুধ গ্রহটি কিন্তু সায়েন্স সাবজেক্টের দিকে
এই বুধ গ্রহটি কিন্তু কমার্স সাবজেক্টের দিকে প্রচণ্ড বড় ভূমিকা পালন করবে, কারণ বুধ হচ্ছে ম্যাথামেটিক্সের কারক গ্রহ। সায়েন্সের দিকেও যেমন আমরা ম্যাথামেটিক্সকে পাবো, তেমন আমরা কিন্তু কমার্সের দিকেও কিন্তু হিসাবশাস্ত্র, বিভিন্ন রকম বিষয়গুলি কিন্তু আমরা অ্যাকাউন্টেন্সির এই সমস্ত ব্যাপার, ফিনান্স এই সমস্ত ব্যাপার জায়গাগুলো কিন্তু বুধকে আমাদের লাগবে। আচ্ছা, এর সঙ্গে সঙ্গে হচ্ছে যে আমাদের যে সমস্ত কলাবিদ্যা আছে, আমরা যে সমস্ত জ্যোতিষ, এই জ্যোতিষের ক্ষেত্রে কিন্তু বুধ প্রচণ্ড ইম্পর্টেন্ট। তার কারণটা হচ্ছে একটাই, কারণটা হচ্ছে যে আমরা যেমন বললাম যে এই জ্যোতিষের বিষয় যেটা, সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে গেলে কিন্তু আপনার মেমোরিতে অনেক কিছু রাখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে জ্যোতিষ প্রফেশনের মধ্যে যদি আপনি যান, সেখানে কিন্তু আপনার বাক শক্তি একটা প্রচণ্ড ভাইটাল ভূমিকা পালন করবে। বৃহস্পতি এবং বুধ এই দুটি গ্রহ কিন্তু জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। বৃহস্পতি কিন্তু আপনাকে, আপনার বৃহস্পতি যত সুন্দর হবে, একজন জাতকের বৃহস্পতি যত ভালো হবে, সেই জাতক কিন্তু অনেক জ্ঞান অর্জন করতে পারবে, কিন্তু সেই অর্জন করা জ্ঞানকে মাথার মধ্যে স্টক করে সেটাকে এই মুখ থেকে বার করা, এটা কিন্তু বুধ লাগবে, মানে বুধের প্রয়োজন আছে। বৃহস্পতি কিন্তু এই জায়গাটায়, আমরা পরে এটাকে বোঝাবো বিষয়টাকে নিয়ে কীরকম, তো তার সঙ্গে সঙ্গে বুধ হচ্ছে আইন বিদ্যা, লোক ব্যবহার বিদ্যা, অর্থবিজ্ঞান, তার সঙ্গে সঙ্গে রাজনীতি, সংবাদপত্র পেশা বা সংবাদপত্র সেবা, হ্যাঁ, বা এন্টারটেনমেন্ট বা ফুর্তি আমরা যেটাকে চলতি কথায় বলি, এই সমস্ত বিষয়ে কিন্তু বুধ কারক। বুধের স্বরূপ হচ্ছে যে বুধ হচ্ছে রাজপুত্রের ন্যায় দেখতে, রাজদূত, শ্যামবর্ণ, মধ্যমাকৃতি, রজগুণী এবং স্পষ্টভাষী এবং মধ্যম প্রকারের রূপবান। আর পিতৃতত্ত্বের কারক বুধ, তার সঙ্গে সঙ্গে সমধাতু। তো এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে বুধ কিন্তু খেলাধুলার জায়গাতেও কিন্তু বিশেষ প্রভাব বিস্তার করে। আমরা যখন পরে পরবর্তী ক্ষেত্রে খেলাধুলা সম্পর্কে আলোচনা করব, তখন এই খেলাধুলার ক্ষেত্রে কিন্তু আমরা থার্ড হাউস, সিক্স হাউস যেমন আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট হবে, তার সঙ্গে সঙ্গে আমরা মঙ্গলকে দেখব, অর্থাৎ সেই জাতকের ভেতরে কতটা স্পিড, কতটা শক্তি আছে, হ্যাঁ, সেগুলোকে আমরা যেমন দেখব, তেমন বুধ কিন্তু খেলাধুলার ভেতরে প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকে। কারণ খেলাধুলার ভেতরে কিন্তু একটা স্ফূর্তি, একটা শরীর থাকা দরকার, সেই জন্য কিন্তু বুধের প্রভাব খেলাধুলার ক্ষেত্রে বিশেষভাবে আমরা বিচারের ক্ষেত্রে আনব। বুধের ক্ষেত্রে, বুধের যে সমস্ত আমাদের যে শরীর, আমাদের যে জীবদেহ, এই শরীরের ভেতরে যে বুধের প্রভাব, বুধের প্রভাব হচ্ছে যে বুধ প্রথমেই স্নায়ুমণ্ডলের ওপরে বিশেষ প্রভাব সৃষ্টি করে, অর্থাৎ আমাদের যে নার্ভ, এই নার্ভের ওপরে কিন্তু বুধের প্রভাব বিশেষভাবে দেখতে পাওয়া যায়। এর সঙ্গে হচ্ছে হাত, জিহ্বা, গলা, ফুসফুস, নাসারন্ধ্র, এই সমস্ত জায়গায় কিন্তু বুধের প্রভাব আছে। ব্যাধি হচ্ছে, বুধের ব্যাধিগুলো হচ্ছে যেটা বিশেষ করে স্মৃতিশক্তিহীনতা, তারপরে বাকশক্তি রোধ করে দেওয়া, বাকশক্তির ভেতরে কোনো রকম ডিস্টার্ব, যেমন হচ্ছে তোতলামি করা, অনেক মানুষ হয় এরকম তোতলা টাইপের, তার সঙ্গে সঙ্গে উন্মাদনা, যে পাগল হয়ে যায় অনেক মানুষ, হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু বুধের থেকে আসে। অনেক সময় মৃগী রোগ যেটা হয়, তারপরে ক্লিবতা, স্নায়ুবিকার, এই সমস্ত বিষয়গুলি কিন্তু বহুমূত্র রোগ, সুগারের ক্ষেত্রে বুধকে আমরা দেখব, তবে শুক্র এখানে কিন্তু প্রধান ভূমিকা পালন করবে। তো এই বিষয়গুলিকে নিয়ে আমরা আলোচনা করব পরে। তো এই সমস্ত রোগের ক্ষেত্রে কিন্তু বুধের ভূমিকা বিশেষভাবে দেখতে পাওয়া যাবে। তো একটা কথা খেয়াল রাখতে হবে, বুধ যেমন অবস্থান ভেদে জাতককে জ্ঞানের পূর্বাভাস প্রদান করে, তীক্ষ্ণ বুদ্ধি দেয়, তাকে একটা বড়, মানে আইনের যে, মানে আমরা বলবো যে আইনের যে কূট মীমাংসা, এটা কিন্তু বুধের দ্বারা একজন জাতকের ভেতরে একজন জাতক প্রাপ্তি করে। হ্যাঁ, একজন রাজনীতিবিদ, সাংবাদিক, গণিতবিদ, শ্রেষ্ঠ জ্যোতিষী, এগুলো কিন্তু বুধের কারকতা অনুসারে তৈরি হয়। আবার অবস্থান ভেদে বুধ কিন্তু মানুষকে নার্ভের সমস্যা, মস্তিষ্ক বিকার, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে দুষ্ট বুদ্ধি, চালাকবাজ যেটাকে আমরা বলবো, বাছাল, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু বুধ দেয়। তবে আরও একটা কথা খেয়াল রাখতে হবে, বুধ হচ্ছে আমাদের স্মৃতিশক্তি, আমাদের বুদ্ধি, আমাদের বন্ধু এবং আমাদের মাতুলের প্রধান কারক গ্রহ। খুব ছোট করে আমি আপনাদেরকে বললাম, কারণ অলরেডি আমি বুধের কারকতা আপনাদেরকে দিয়ে দিয়েছি, আর বাড়াবো না, বাড়ালে পরে অনেক 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 বড়ো হয় এক একটা কারকতা।
তো আপনারা এই বিষয়টুকু ওই এই দু এইটা আর ওইটাকে মিলিয়ে আপনারা লিখে রাখবেন মোটামুটি, তাহলে কিন্তু আপনাদের মোটামুটি বেশ অনেকটাই কারো কথা লেখা হয়ে যাবে। এবং এই লেখাগুলোকে অবশ্যই আপনারা বাড়িতে পড়ার চেষ্টা করবেন, কিছুটা দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এবং এই সমস্ত যে কারো কথাগুলো নিয়ে আমরা আলোচনা করছি, এটা ভাব যখন আমরা বিচার করব সেখানে কীরকমভাবে কাজ করে সেগুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। তো আজ এই পর্যন্ত, আবার পরের অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার।